আসসালামু আলাইকুম এই সপ্তাহের চলমান কয়েকটি জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখন এখন একসাথে আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত জানাবো আবেদন পদ্ধতির সহ নানা তথ্যবলি কি কি পদ কোই কি কি যোগ্যতা লাগবে সব কিছু একসাথে জানতে পারবেন এই সপ্তাহের যে ঢাকার বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সেগুলো একসাথে জানাবো তো চলুন ভিডিও শুরু করি তার আগে সব সময়ের মধ্যে একটি অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখব গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ডাব্লিউ এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট জনপ্রশাসন মন্ত্রণালয়ের অদৃত্ত কর্মচারী শাখার 14 ফেব্রুয়ারি 2021 তারিখের স্মারক পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসনে নিম্নবর্ণিত দুই হাজার পনেরো অনুযায়ী অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমে হচ্ছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আর বাকিগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা এগারোটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে হিসাব সহকারী পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাশ আবেদনের শর্তাবলী 1/4/2021 তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে তবে গাজীপুর জেলাস্থায়ী বাসিন্দা হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো এবিডিবি গ্রহণযোগ্য হবে না এছাড়াও এখানে কিছু তথ্য আছে মৌখিক পরীক্ষার সময় কি কি উপস্থাপন করতে হবে এগুলো পরের বিষয় আমরা আরকেই আবেদনের পদ্ধতি সহ অন্যান্য বিষয়গুলো জেনে নিব আবেদনের যে ওয়েবসাইট এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সাধারণত ম্যানুয়ালি হয় তো এটা অনলাইনে গাজীপুরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন চলবে এক চার দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে ত্রিশ চার দু হাজার একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের জন্য ওয়েবসাইটে ছবির প্রয়োজন হবে ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল এটা অনলাইনে সাবমিট করতে হবে আর এখানে আবেদনের যে ফি সেটা আপনারা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এটা সর্বমোট একশো টাকা আপনারা মোবাইলে রিচার্জ করে নেবেন একশো বিশ টাকার মতো পরবর্তীতে অনলাইনে আবেদন শেষে আপনারা টাকাটা পেমেন্ট করতে হবে টাকাটা কিভাবে পেমেন্ট করবেন মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখতে হবে ডিসি গাজীপুর এরপরে স্পেস দিবেন দিয়ে আপনি যখন অনলাইনে আবেদন শেষ করবেন আবেদন শেষ করার পরে একটি ইউজার আইডি পাবেন সেখানে সেই ইউজার আইডিটা নোট করতে হবে এবং ওই আবেদন কপিটা প্রিন্ট করতে হবে অথবা সেভ করে রাখতে হবে এটা সেন্ড করবেন ওয়ান সিক্স এই সেন্ড করবেন সেন্ড করলে রিপ্লাই মেসেজে একটা পিন নম্বর দেয়া হবে সেই পিন নম্বরটা লিখবেন লিখে আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে আবার লিখবেন ডিসি গাজীপুর এরপর স্পেস দিবেন দিয়ে লিখবেন ওয়াই ই এস এরপর স্পেস দিবেন দিয়ে আপনি প্রথম মেসেজের যে পিন নম্বরটা পেয়েছিলেন সেই পিন নাম্বারটা লিখতে হবে লিখে আবার এটা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করার সাথে সাথে কংগ্রেচুলেশন দিয়ে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এই যেটা পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করবেন এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আবার আপনাকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোনো কারণে যদি এস এম এস না আসে সেক্ষেত্রে আপনি এখন যে এসএমএসটা আবেদন করার পর পাবেন সেটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর কোনো কারণে টি ডিলিট হয়ে গেলে সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনি আবার এটা রিকভার করে নিতে পারবেন অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি এটা আবার রিকভার করে নিতে পারবেন এইটা হল গাজীপুরের ডিসি অফিসের এরপর আমরা দেখবো দ্বিতীয়টা সেটা হচ্ছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এখানে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ষাটটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশ হতে হবে নিরাপত্তা প্রহরী এটা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল পদ সংখ্যা দুইটি এটাও এসএসসি পাশ হতে হবে আবেদনের শর্তাবলী অবশ্যই মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা যে কোনো চাকরির যে সরকারের নির্ধারিত যে চাকরির আবেদন যে ফর্মটা সেই ফর্মে আপনাদেরকে এটা আবেদন করতে হবে এরপরে এটা তো বয়স হতে হবে আঠারো চার দুই হাজার একুশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানের সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন পত্রের সাথে যে কাগজপত্রগুলো পাঠাতে হবে সেটা একটু ভালো করে লক্ষ্য করুন সদ্যতলা পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারে তিন কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে স্টেপলার করে দিবেন খ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র নিতে হবে শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র অর্থাৎ অনেকে এটা জিজ্ঞেস করেন যে প্রথম শ্রেণীর গেজরেট কর্মকর্তা কারা সাধারণত বিসিএস কেডারদেরকেই প্রথম শ্রেণীর গেজরেট কর্মকর্তা বলা হয় যেমন সরকারি কলেজের স্যার বা এমবিবিএস ডাক্তার এ ধরনের বা ম্যাজিস্ট্রেট বা বিভিন্ন কমিশনার যেমন ভূমি অফিস সহ অন্যান্য যে কমিশনার এদেরকে ওনাদের কাছ থেকে আপনারা সত্যায়িত করে নিতে পারেন অথবা বিভিন্ন কলেজ স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকেও নিতে পারেন যারা মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে এই ছক অনুসারে তথ্য তথ্যগুলো দিতে হবে এরপর হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা জমা দিতে হবে এটা আপনারা সোনালী ব্যাংকে যাবেন গিয়ে বলবেন যে আমি ট্রেজারি চালান করব তখন আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে কোড এই এই কোডটা লিখতে হবে হুবহু এই কোডটা ওখানে লিখতে হবে লিখে ওখানে যে কপিটা দিবে সেই কপিটার মূল কপি আপনাকে দিতে হবে মূল কপি আপনার কাগজপত্রের সাথে খামের মধ্যে দিতে হবে অবশ্যই এটা ডাক যোগে পাঠাবেন পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি গুণ চার দশমিক পাঁচ ইঞ্চি একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনি যতগুলো কাগজপত্র দিবেন এগুলোর সাথে একটা খালি একটা ফেরত খাম বড় খামের ভিতরে দিতে হবে এটা আপনাকে অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য এটাকে ফেরত খাম বলা হয় এটা আপনি যে কোনো দোকানে বা লাইব্রেরিতে গিয়ে ফেরত খাম বললে আপনাকে সেটা দিবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ নির্ধারিত লাস্ট ডেটের দিকে না তাকিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনটি পৌঁছানোর চেষ্টা করবেন বা কয়েকদিন হাতে সময় নিয়ে আপনি এটা পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেটটা একটু ভালো করে লক্ষ্য করুন আঠারো চার দুই তারিখে পাঠাতে হবে বরাবর জেলা প্রশাসক মাগুরা ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এই বিষয়টা একটু খেয়াল করবেন নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য না খামের উপর মোটা অক্ষরে পদের নাম যে দপ্তরের জন্য আবেদন তার উল্লেখ বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে এছাড়া মাগুজ জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে তো আমরা শেষের আরো কয়েকটা অংশ দেখি এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন এই বিস্তারিত তথ্যগুলো তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্ত আরো কোনো জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো নোটিশ পেলে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি পেলে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং এই নোটিশগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিব সেই লিঙ্কে গেলে আপনারা এগুলা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ